আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলেন। আমি সকালে তো রিং দিছিলাম, তা মানে ব্যস্ত ছিল বলে আমার সেই পিত্তথলি পাথর সেই রুগীটার কথা। হ্যাঁ, ওই যে সেদিন বললো তো যে চিড়া খাওয়ার পর সমস্যা হচ্ছে, আসলে মনে হয় তা না, এখন তার অনেক সমস্যা, উপরের পেট সেই তখন থেকে গ্যাস ভরা এবং কিচ্ছু খাইতে পারছে না এবং দম হয়ে রয়েছে বলছে, বলে কিছু খাইতেও পারিনি আমি, আজ 3-4 দিন রাত্রে ঘুমও আসছে না আমার, আর পিঠের কাছে খিল ধরে রয়েছে। আচ্ছা আমি আজকের দিন ওষুধ বন্ধ করে রেখে দিয়েছি, কেন ওষুধ বন্ধ কেন 5 মিনিট পর পর দিয়েছেন? 5 মিনিট পর পর খেয়েছে, সেদিন খাওয়ার পরে একটু ভালো লেগেছে, আবার সে যাতায় একই অবস্থা। তাহলে পাওয়ার চেঞ্জ করেন, 15 দেন। আচ্ছা, 15 দেবো না বাড়াবো, অন্য পাওয়ার দেবো না, 15-ই থাকবে? 15 দেন, আস্তে আস্তে এগোন। আচ্ছা, ওরা আবার বলছে কিন্তু আমি আল্ট্রাসোনো করতে চাচ্ছি, তাই আমি বলছি এখন না, একটু ঈদের পরে আল্ট্রাসোনো করি, কি বলবো? এখনই আল্ট্রাসাউন্ড করার দরকার নেই, আল্ট্রাসাউন্ড করলে ওই একই রিপোর্ট আসবে না, একটু একটুখানি সময় নিতে হবে। হুম হুম আমি ওই জন্য বললাম ঈদের পরে করলে ভালো হতো, আমি এই জি, বলেছি। চার্জারটা লাগে না। আচ্ছা, তাহলে আজকে বিকালে মানে সন্ধ্যার পরে আসবে? হ্যাঁ, 15 দিয়ে দেন। তাহলে 15 দিয়ে দিই। 15 দিয়ে কি ই করে দেবো, কতটুক করে দেবো খাইতে? কতটুক করে খাইতে দেবেন? হ্যাঁ, 1 মুটকা করে দেবো না তার একটু কম দেবো, না কি কিভাবে দেবো তা একটু বলো। আপনি হচ্ছে এক মুখা করেই দেন, সমস্যা নেই। আচ্ছা, আর ওর সাথে ফাইটামিন দেবো না? সব বন্ধ করে দেবো, শুধু ওষুধই খাবে? ওষুধই খেয়ে পারবে না, ফাইটাম খাবে কখন? তা তবে এরাও কি আধা ঘন্টা পর পর দেবো? হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা পর পরই দেন, দু একটা ফাইটাম আচ্ছা দিয়ে দেন যাতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। জি, আর কেউ কিছু? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চল ফাতেমা বলছি। ওহো, হ্যাঁ ফাতেমা। স্যার, আমার এই বাম চোখে উপরে পাটটা ফুলেছে আর ব্যথা, কিন্তু আজ না জাতীয় এরকম কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ভিতরে একটু রক্ত জমা জমা ভাব হচ্ছে, 18 খাইছিলাম, 26 খাইলাম, খাওয়ার পরে ব্যথা একদম কমে গেছিল আর ছিল না, আবার অনেক ব্যথা হয়েছে, আজকে ঠান্ডা লেগেছে ওর সাথে সাথে। আচ্ছা, ওষুধ কি খাওয়া হয়েছে? স্যার, এক দানা খাইলাম, গুলাই খাইনি, খাওয়ার পরে 3 দিন ভালো ছিলাম, থাকার পরে আবার অনেক অনেক বেড়ে। আটাশ খাও, আটাশ খাও, আটাশ খেয়ে দাও না। হ্যাঁ, একদিনে খাবো স্যার, না গুলাই খাবো। গুলাই খাও, আটাশ গুলিয়ে খাও। গুলাই খাবো না এমনি হ্যাঁ, খাবো? গুলিয়ে খাও, গুলিয়ে খাও। জি স্যার। হ্যাঁ, ওকে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, খালেদা আপা বলেন। ভাইয়া, আমি একটা বাবুরে 2-3 দিন আগে ওষুধ দিছিলাম, 2 দিন আগে, ঠান্ডা জ্বর আর কাশি, তো আমি হাইড্রোসিএম 1 ডোজ দিয়ে দিছিলাম, সাথে ফাইটাম দিছিলাম, তো জি, আজকে সকালে এসে বলছে যে তার ঠান্ডা কমেছে, জ্বর কমেছে, কিন্তু কাশিটা আছে, তো আমি বিকালে আসতে বলছি, এখন কি করব? বিকালে আসতে বলেছেন, ঠান্ডা কমেছে, কাশি কমেছে, জ্বর আছে। না, জ্বর কমেছে, ঠান্ডা কমেছে, কিন্তু কাশিটা আছে, কাশিটা বরং বেড়েছে। কাশি বরং বেড়েছে, কাফিং করে দিয়েছিলেন? না, হাইড্রোসিয়াম 1 ডোজে খাওয়াই দিয়েছিলাম আমার চেম্বার থেকে। কাফিং করে দেন, কাফিং করে দেন, কোনো সমস্যা নেই। কাপিং করে কতবার দিব?
কাফিং করে প্রয়োজন মতো দেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা। জি। আচ্ছা, আর কেউ কিছু? ভাইয়া, আমি আরেকটা রোগী নিয়ে একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে একটা বাবুর কথা বলছিলাম না, যে উইডাল টেস্টে রিপোর্ট খারাপ আসছে, হ্যাঁ তো আমি হাইড্রোসিএম দিয়ে দিয়ে দিছিলাম, পরে তার প্রস্রাব বেড়েছে অত্যন্ত। তার প্রস্রাব আগে কম হতো, আর প্রস্রাবের কালারটাও হলুদ ছিল, তা এখন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর প্রস্রাবটা অনেক বেড়েছে। তো এখন আসলে কি, আমি 1 সপ্তাহ পরে আসতে বলছিলাম, তো তার আসার ডেট হলো কালকে, আগামীকাল, তো আসলে কি করব আমি? সর্বশেষ অবস্থা কি? এখন প্রস্রাবটা অত্যন্ত, মানে 5 মিনিটে 2 বার করছে। আচ্ছা, তাহলে ইয়ে করতে হবে, পাওয়ার চেঞ্জ করতে হবে। প্রস্রাবটা কিন্তু তার আগে ছিল না, আর খুব কমই হতো, তাদের মানে কমপ্লেনই ছিল যে প্রস্রাব হয় না, বাথরুমটা ক্লিয়ার হয় না, বা বাথরুমে রক্ত আসে, এরকম আর কি। এখন পাওয়ারটা সামনের দিকে নেন, তারপরে আর লোয়ার পোটেন্সি দিয়ে রাখেন, যদি দরকার মনে করেন তাহলে সামনের দিকে এগোবেন, আর যদি মনে করেন যে না একই অবস্থায় আছে তাহলে লোয়ার পোটেন্সিতে নামবেন, ঠিক হয়ে যাবে। আগে হায়ার পোটেন্সি, তারপরে লোয়ার পোটেন্সি। হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম হাবিব সাহেব বলেন। স্যার ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আমি বলছিলাম যে আঁচিলের ক্ষেত্রে বা টিউমারের ক্ষেত্রে কি এক ডোজ দিয়েই কি কাজ পাওয়া যাবে? টিউমারের ক্ষেত্রে এক ডোজ দিয়ে কাজ পাওয়া যায় না, কখনো কখনো আঁচিলের ক্ষেত্রে এক ডোজ দিয়ে কাজ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা পাইছি, আমি পাইছি তো অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো এই একজনের কাছেই পাইছি, আদার কোথাও পাইনি। এক ডোজ দিয়ে বা আঁচিল ভালো করতে পারিনি কখনো, হ্যাঁ একজনের দেখছি ভালো পড়ে গেছে এক ডোজ। জি, প্রথমে হাইড্রোকোপিনম সিএম এক ডোজ খাইছিল, তারপর বলছে যে অনেক ভালো লাগতেছে, আবার প্রায় 1.5 মাস পর পুনরায় দেওয়ার পরে পড়ে গেছে, হাতে কয়েকটা আঁচিল ছিল। এটাকে অনেক ট্রিটমেন্ট নিচ্ছে, ওই একটাই হয়েছে, এছাড়া আদার্স অনেক আছে, অনেক অনেক ধরনের আঁচিল, কিন্তু হ্যাঁ কোনো হ্যাঁ রকম তো চেঞ্জ লক্ষ্য করা যায় না। লক্ষ্য করা যায় না, এই জন্য রিপিটেশন দরকার হয়, এবং সেক্ষেত্রে হায়ার পোটেন্সি। হ্যাঁ, হায়ার পোটেন্সি বলতে মিনিমাম 26 থেকে শুরু করতে হবে, তারপরে সামনের দিকে আস্তে আস্তে এগোতে হবে। আচ্ছা আচ্ছা। আর স্যার আপনার কোন ক্ষেত্রে সাধারণত আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর আমরা ওষুধ চালাই যেতে পারি? এক্ষেত্রে যন্ত্রণা বা কষ্ট পরিমাণটা বেশি সেই সব ক্ষেত্রে। আচ্ছা, টিউমারের ক্ষেত্রেও এক ডোজ দিয়ে দেখতে হবে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, টিউমারের ক্ষেত্রেও এক ডোজ দিয়ে রেসপন্স পাওয়া যায়, কম, একদমই কম, হাতে গোনা কয়েকটা, কিন্তু বেশি তাহলে কি দিনে তিনবার? ক্ষেত্রে আপনার ওই প্রতিদিন মিনিমাম একবার দিতে হয়, তাহলে সুন্দর রেসপন্স পাওয়া যায়। টিউমার, পলিপাস, এগুলো আপনার যদি মিনিমাম এক ডোজ করে প্রতিদিন দিতে পারেন, তাহলে সুন্দর রেসপন্স পাওয়া যায়। হাবিবুল্লাহ এহসান সাহেব, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লোকমান সাহেব, লোকমান সাহেব বলেন। স্যার আমার একটা পেশেন্টের ওই যে আপনার ওলি এই আপনার একটু বাগি হয়েছিল 4 বছর আগে, অপারেশন করছিল, অপারেশন করার পরে ওই বাগিটা ছিলই, পরে আমি হাইড্রোসিয়ান দেওয়ার পরে ওই ওটা অনেক ওই গরম হয়, গরম হওয়ার পরে স্যার ওইটা নরম হয়, নরম হওয়ার পরে হাইড্রো সিএমটা 3-4 বার খাইছিলাম, ঘন ঘন খাওয়ানোর পরে ওটা ফেটে গেছে। হ্যাঁ, ফাটার পরে এখন স্যার সে বলতেছে ভাই আমার তো অনেক অনেক কিছু বাড়িয়েছে, শক্ত শক্ত কালো কালো, তো এটা এখন আমি ভাই
আমাকে একটু শুকানো ওষুধ দেন, পরে শুকানো ওষুধ দিই নাই, হাইড্রোক্সিয়াম দেওয়ার পরে ওই ফাটন শুধু ফাটন চলতেছে। স্যার আমি কি 15 দিকে যাব নাকি? এটা স্যার এখন আর বাইরে হচ্ছে না স্যার, একটু একটু মাংস মাংস তো সাদা তেলক তো একটাই বার হতেছে, পদার্থ বার হচ্ছে, একটু মনে হয় যে একটু মাংস একটু 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 বার হচ্ছে স্যার, এরকম মনে হয় একটু সাদা সাদা পদ্ম বার হচ্ছে স্যার, এরকম ভাই আমার এখন শুকানো ওষুধ দেন। আমি তো স্যার শুকানো ওষুধ তো দিই নি স্যার, এখন কি হাইড্রো 15 দেবো স্যার নাকি স্যার 15-18 দিয়ে এগিয়ে যাবো স্যার? আপনি হাইড্রো সাবি সিএম দিয়েছেন? হ্যাঁ সিএম এর স্যার কাজ হয়েছে স্যার, তার পদ্ম খান আবার। হ্যাঁ সিএম সিএম এর রেজাল্ট কি স্যার? কাজ হয়েছে স্যার, এটা বাকিটা ফেটে স্যার একটু পুজ বার হয়ে গেছে স্যার, এবং শক্ত শক্ত দলের মতো। তাহলে তাহলে এখন আপনি আস্তে আস্তে এগোবেন সামনের দিকে, যেহেতু আপনার আশানুরূপ রেজাল্ট হয়েছে তাহলে আপনি সামনের দিকে এগোবেন। যখন লাভ দেবেন, লাভ দেবেন তখনই যখন আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না, ঠিক আছে? জি স্যার। জি আর কেউ কিছু বলবেন? জাহিদ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন ভাই। অস্টিও আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কি আপনার হাইড্রোতে আসবো না সিবিতে গেলে ভালো হয়? না হাইড্রো দিয়ে এগোবেন আস্তে আস্তে। হাইড্রো সিএম সাবমিট যাচ্ছে কিন্তু ওইভাবে আসছে না রেসপন্স। হাইড্রো সিএম যদি রেসপন্স না আসে পাওয়ার চেঞ্জ করেন, পরবর্তী পাওয়ারে যান, তবে এই অস্টিও আর্থ্রাইটিস এর ব্যাপারে একটুখানি বলি। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কাপিং করে দিতে হবে, যদি কাপিং করে দেন তাহলে কোনো অ্যাগ্রাভেশনের চান্স থাকবে না, আপনি অ্যাগ্রাভেশন বিপদমুক্ত থাকবেন, সেজন্য কাপিং করে দেবেন। এটা কি 3 কাপ না 5 কাপ? 3 কাপেও করতে পারেন, 4 কাপেও করতে পারেন, 5 কাপেও করতে পারেন, আপনার রুগীর অবস্থা অনুযায়ী। রুগী যদি বেশি মানে দুর্বল অবস্থায় থাকে তাহলে কাপিং এর সংখ্যা বাড়বে, আর রুগী যদি অপেক্ষাকৃত সবল থাকে তাহলে কাপিং এর সংখ্যা কমবে। হ্যাঁ জি ভাই। আর চর্মরোগের ক্ষেত্রে? চর্মরোগ এবং আপনার চুলকানি, অ্যালার্জি, শ্বাসকষ্ট, কাশি, এগুলোর ব্যাপারে তো অবশ্যই 5 কাপ 5 কাপের যে দিতে হবে। 5 কাপ? জি 5 কাপিং। জি 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওটা কি সিএম থেকে শুরু হবে? হ্যাঁ হ্যাঁ সিএম থেকেই শুরু হবে। জি জি ভাই। সেবা যদি বৃদ্ধি হয়ে যায় ভাই তাহলে কি আপনার এই কাপিং দিলে বৃদ্ধি হওয়ার চান্স একেবারেই নেই, যে তারপরেও যদি বৃদ্ধি হয় তাহলে 200-তে আসতে হবে। আচ্ছা জি। আর কেউ কিছু বলবেন? ভাই কাপিং এর বিষয়টা একটু বলেন তো কিভাবে কি? আচ্ছা কাপিং এর ব্যাপারে কে বলতে পারবে? আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে কে বলতে পারবেন কাপিং এর ব্যাপারে? মাসুম বিল্লাহ ভাই বলতে পারবেন? ভাই আমি যতটুকু জানি ততটুকু বলতে পারবো, বেশি ভালো বলতে পারবো কিনা জানি না। কাপিং এর বিষয়টা হচ্ছে যে সাধারণত আমরা যে পিল গুলো ব্যবহার করবো ব্যবহার করি সেটা সাধারণত 400 ml এ একটা পিল ব্যবহার করি। তো 400 ml এর যে ডিস্টিল ওয়াটারে আমরা একটা পিল ব্যবহার করবো, তো সেখান থেকে আমরা একটা কাপিং এর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রথমত দুটো গ্লাস নেব, দুটো গ্লাসে 1/4 অংশ অর্থাৎ একটা গ্লাসে 1/4 ভাগ পরিমাণ করে পানি নেব, সেটা ডিস্টিল ওয়াটার অথবা গরম পানি ফুটিয়ে ঠান্ডা করে সেকে নিতে পারি আমরা, সেটা যদি ডিস্টিল ওয়াটার না থাকে অথবা বোতলের পানি। তো আমরা দুটো গ্লাসের বাম পাশের যে গ্লাসটা, আমরা বাম পাশের গ্লাসে ওষুধের বোতল থেকে অর্থাৎ যেখানে আমি 400 ml এর
পানিতে এক পিল ওষুধ মিশিয়েছিলাম, ওইখান থেকে এক মুক্তি পরিমাণ ওষুধ আমি বাম পাশের গ্লাসে মিশাবো এবং সেখানে লবণের চামচ যেটাকে বলি বা আমরা টেবিল স্পুন এটা দিয়ে 8 10 অথবা 12 বার ডান দিকে ঘোরাবো। ঘুরিয়ে প্রথম গ্লাস থেকে দ্বিতীয় গ্লাসে ঠিক একইভাবে এক চামচ পরিমাণ বা এক মুক্তি পরিমাণ ঔষধ আমি নিব। নেওয়ার পর ওখানেও ঠিক আগের মতো 8 10 অথবা 12 বার আমি ঠিক ডান দিকে ঘোরাবো। তাহলে আমার কাফিং হলো 1 2। এরপর যদি 3 নম্বর কাফিং আমি করতে চাই ঠিক একইভাবে 3 নম্বর আর একটা গ্লাস, অর্থাৎ আমি যদি প্রথম গ্লাসটা ফেলে দিই বা 3 নম্বর আর একটা গ্লাস নিই ঠিক একইভাবে প্রতি গ্লাসের 1/4 অংশ পানি নিতে হবে এবং সেখানে পূর্বের কাপ থেকে এক মুটকি বা এক চামচ পরিমাণ ঔষধ নিতে হবে। নেওয়ার পর ঠিক একইভাবে ডান দিকে চামচ দিয়ে 8 10 অথবা 12 বার নাড়তে হবে, নিয়ে ওইখান থেকে আমি এক চামচ রোগীকে খেতে দিতে পারি। ঠিক একইভাবে 4 5 এভাবে আমি কাপিং চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ মাসুমদুল্লাহ ভাই, আপনি বলেছেন আপনার যে সিস্টেমটা ওটা আমাদের ডাক্তারদের জন্য আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। ডাক্তারদের জন্য আমি সহজ করে যেভাবে বলেছিলাম সেইভাবে কেউ বলতে পারবে কিনা? ডাক্তারদের জন্য সহজ করে আমি যেভাবে বলেছিলাম। শহীদুল আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বলো স্যার। যে বোতলে ওষুধ তৈরি করা হলো 400 মিলি পানিতে, ওই পানিটুকু আবার ফেলে দেওয়া লাগবে, সম্পূর্ণ পানি ফেলে দিয়ে ওই বোতলে আবার পানি দেওয়া লাগবে, পানি দেওয়ার পরে আবার ফেলে দিয়ে আবার পানি দিতে হবে। এইভাবে কাপিং করা যায়, এবার যতবার ইচ্ছা যতবার উপশম হবে ততবারই এটা ইউজ করা যাবে, শুধু পানি ফেলে দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে পানি ফেলে দেওয়ার আগে আবার আমরা 10টা 12টা 15টা ঝাঁকি দিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এভাবে করা যেতে পারে। আবার আরো একটা পদ্ধতি আছে, সেটা সেটাতেও করা যেতে পারে, সেই পদ্ধতি কেউ বলতে পারবে কিনা? অন্য একটা বোতলে এক বার ওষুধ নিয়ে ওইটাতে ঝাঁকি দিয়ে মানে খাওয়ার পরে ওইখান থেকে আর এক বার ওষুধ অন্য একটা বোতলে দেওয়া যায়, বোতলে কয়েক দিয়ে আর এক বোতলে দেওয়া লাগে, এরকম করে দেওয়া যায়। হ্যাঁ, এটা এটা এই পদ্ধতি, যে আর যেটা সুবিধা হবে সে সেই পদ্ধতিতে ঔষধ তৈরি করে কাপিং সিস্টেম করে নেবে। ভাই এটা তো 1 আউন্স 5টা বোতলে যদি 1 আউন্স হতে পারে, 1 আউন্স হতে পারে, 2 আউন্স হতে পারে, 4 আউন্স হতে পারে, 500 মিলি হতে পারে, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে যার যেরকম সুবিধা সে সেইভাবে সুন্দরভাবে আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। আবু বকর সিদ্দিক ভাই, আবু বকর সিদ্দিক ভাই, কথা বলেন, আপনি কথা বলেন। আবু বকর সিদ্দিক ভাই আপনি মিউট আনমিউট আছেন, কথা বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন। তাহলে মূল ব্যাপার হলো কাপিং এর যে সিস্টেম, আমরা একটা বোতল নেব, সেই বোতলে একটা ওষুধের দানা দেব, দেওয়ার পরে ওখানে 8 10 15 ঝাঁকি দেব, যে কোনো একটা, 8টাও দিতে পারি, 10টাও দিতে পারি, 15টাও দিতে পারি, দিয়ে ওখান থেকে এক ফুটা অন্য আর একটা বোতলে, ওখানেও একই পরিমাণ ঝাঁকি দিয়ে ওখান থেকে এক ফুটা বা পাঁচ ফুটা অন্য একটা বোতলে, এভাবে করে কাপিং এর সংখ্যা বাড়াতে পারি। আবার হাফ লিটারে দিলে এক মুখা করে প্রত্যেক বোতলে দিয়ে দিয়ে আমরা ঝাঁকি দিয়ে দিয়ে কাপিং এর সংখ্যা বাড়াতে পারি। আবার প্রথমে যেভাবে শুনলাম যে একটা গ্লাসের 1/4 অংশ পানি দিয়ে ওখান থেকে এক চামচ করে করে আমরা কাপিং এর সংখ্যা বাড়াতে পারি, তবে আমাদের ডাক্তারদের জন্য গ্লাস অ্যারেঞ্জ করা মুশকিল,
আমরা গ্লাস অ্যারেঞ্জ না করে আমরা এভাবে করতে পারি, 1 আউন্সের বোতলেও করতে পারি, 2 আউন্সের বোতলে করতে পারি, 4 আউন্সের বোতলে করতে পারি, আবার হাফ লিটার পানির বোতলেও করতে পারি। আবু সিদ্দিক ভাই আপনি বলেন। জি ভাই বুঝতে হ্যাঁ বুঝেছি ভাই হ্যাঁ বুঝেছি ভাই। এই কাপিং গুলো আমরা ব্যবহার করব সাধারণত চুলকানি, অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং কাশিতে। বুঝা গেল? এই এবং যদি খুব বেশি পরিমাণের ব্যথা কারো দেখা যায়, খুব বেশি পরিমাণের ব্যথা কারো দেখা যায় সেক্ষেত্রেও আমরা কাপিং করে ব্যবহার করতে পারি যদি রোগী অত্যন্ত দুর্বল অবস্থায় আমাদের কাছে আসে। কাপিং করলে সুবিধাটা কি? কাপিং করলে সুবিধা হচ্ছে যে আমরা যে মেডিসিনাল অ্যাগ্রাভেশনের যে ভয় পেয়ে থাকি বা মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটা ঘটে থাকে সেইটা ঘটার চান্স একেবারেই কমে কম হয়ে যায়। সেই জন্য আমরা মোটামুটি নিরাপদে রোগীদেরকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ করতে পারি। কাপিং এর ব্যাপারে যদি আর কারো কোনো জিজ্ঞাসা থাকে। জি স্যার আমি বলছিলাম, আমি বলছিলাম। জি জি বলেন। আচ্ছা স্যার, যেহেতু আমাদের কাপিং করার একটু সমস্যা হয়, আমরা যেই বোতলটাতে প্রথমে মেডিসিন নিছি সেখানে 1 চামচ পরিমাণ পানি রেখে যে সব পানি ফেলে দেই, আবার ওখানে ওই ভরাই নিয়ে আবার ঝাঁকুনি দিয়ে আবার 1 চামচ পরিমাণ পানি রেখে ফেলাই দেই, এইভাবে যদি আমরা কাপিং করি এটা কি? আপনি পানি ফেলিয়ে 1 চামচ রেখেও করতে পারেন, আবার পুরোটা ফেলে দিয়ে বোতলের গায়ে যতটুকু লেগে থাকবে ততটুকু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 ঠিক আছে, এটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। তবে আমাদের কাপিং এর উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম মাত্রা করা, তো সেটা হলেই হয়ে গেল। জি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আমি জানতে চাচ্ছি যে কাপিং এর মেডিসিনটা কি আমরা রিপিটিশন করতে পারবো? অবশ্যই রিপিটিশন করতে পারবো। গোলাম সরার ভাই। জি ভাই জি ধন্যবাদ। আচ্ছা ওয়েলকাম। আর কেউ কিছু? জাদ ভাই জি বলেন। কাপিং করার পর দেখাচ্ছে আমি 1 আউন্সের বোতলে এইভাবে পাঁচবার ফেলে দিলাম, দিয়ে রেখে দিলাম, ওখান থেকে যদি আমি 3-4 ফুটা 1 আউন্সের মধ্যে দিয়ে রোগী যদি বারে বারে খেতে দিই তাহলে কি অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা আছে? না না, 1 আউন্সের মধ্যে দিলে 1 থেকে 2 ফুটা দিবেন, তার বেশি দিবেন না। আর 4 আউন্সে যদি দিই? 4 আউন্সে দিলে 5 ফুটা দিতে পারবেন বা 10 ফুটা দিতে পারবেন। দিয়ে দেখাচ্ছে রোগী আপনার 1 কাপ করে খাচ্ছে, তাহলে তো অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা নাই, ঘন ঘন খেলে সম্ভাবনা নাই? না, ওই রকম ধরনের সম্ভাবনা কমে যায়, একেবারে যে নেই তা কিন্তু না, কম হয়ে যায়, একদমই কম হয়ে যায়। ওকে ভাই। জাহেদ ভাই জি আর একটা কথা বলছি, আমরা স্যারে যে এক সময় যে আমাদেরকে পানি মিশানোর কথা বলছিল বারবার, ওষুধ কিছু শেষ হবে আবার পানি মিশাবেন, শেষ হবে পানি মিশাবেন, এটা হচ্ছে মনে হয় 17-18 সালের দিকে, 18-19 সালের সে দিয়ে কথা বলছি। সেরকম করে করলে কোনো সমস্যা হবে? আপনার পেশেন্ট যদি একটা পটেন্সিতে ভালো থাকে এবং সেই পটেন্সি বারবার দরকার হয় তাহলে আপনি পানি মিশিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার পেশেন্টের একই মেডিসিন বারবার দরকার না হয় তাহলে পানি মেশানোরও দরকার নেই, ওষুধ শেষ হয়ে গেলেও অসুবিধা নেই। এখন কথা হচ্ছে আগে আমরা কি করতাম, একটা নিয়ম বলে দিতাম যে দিনের মধ্যে 3-4 বার বা ঘন্টায় 1 বার করে খেতে খেতে থাকবেন, এবং খেতে 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 যখন কমিয়ে আসবে তখন আবার পানি দেবেন, কম হয়ে আসবে আবার পানি দেবেন, কম হয়ে আসবে আবার পানি দেবেন, লাগাতার ওইভাবে চলতে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন আমরা এইভাবে লাগাতার খেতে বলি না, যার জন্য আমাদের পানি মিশানোর প্রয়োজনীয়তা খুব পড়ে বলে আমার মনে হয় না। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই পানি মেশাতে পারবেন। ঠিক আছে ধন্যবাদ ভাই। জি।
আচ্ছা, এখনই লিঙ্কটা কেটে যাবে, আবার লিঙ্কে জয়েন করবেন।